আমার কাছে প্রশ্ন করেছে আপু আমার স্ত্রী তিন মাসের প্রেগনেন্ট এই অবস্থায় আমি কি তার সাথে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হতে পারবো এর কারণ হচ্ছে সে আমার সাথে ঘনিষ্ঠ হতে চাচ্ছে আমি যদি তার সাথে ঘনিষ্ঠ হই তাহলে আমি কি আমার শুক্রাণু সরাসরি তার ভেতরে দিতে পারবো নাকি শুক্রাণু বাইরে ফেলে দিতে হবে না আমি কন্ডম ইউজ করব এই বিষয়টা একটু খোলাখুলি বলবেন দর্শক স্ত্রী প্রেগনেন্ট থাকা অবস্থায় তার সাথে ঘনিষ্ঠ হওয়া যাবে কিনা এই বিষয়ে আমার আরো অনেকগুলো ভিডিও রয়েছে আপনাদের মধ্যে অনেকেই প্রতিনিয়ত আমার কাছে নানা রকম প্রশ্ন করে থাকেন কিন্তু দেখা যায় যে সকল প্রশ্ন করা হয় সেই বিষয় সম্পর্কে ইতিপূর্বেই হয়তো আমার অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা যদি আমার চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখে আসেন তাহলে আশা করি অনেক প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন যাই হোক এখন প্রশ্নের উত্তরটি দিচ্ছি যে প্রেগন্যান্ট অবস্থায় স্বামী স্ত্রী ঘনিষ্ঠ হওয়ার নিয়মগুলো কি প্রথমত আপনার স্ত্রী প্রেগন্যান্ট থাকা অবস্থায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মাস কোনো অবস্থাতেই তার সাথে ঘনিষ্ঠ হওয়া যাবে না এক্ষেত্রে আপনার স্ত্রীও যদি আপনার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য চাপ দেয় আপনাকে তারপরও ঘনিষ্ঠ হওয়া যাবে না কারণ এই প্রথম তিন মাস ঘনিষ্ঠ হলে আপনার স্ত্রীর গর্ভের সন্তান নষ্ট হয়ে যেতে পারে কিংবা সন্তান বিকলাঙ্গ হওয়ার মতো নানা রকম জটিলতা দেখা দিতে পারে আর প্রেগনেন্সির চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ মাসে আপনার স্ত্রী যদি শারীরিকভাবে সুস্থ থাকে তাহলে সাবধানতার সাথে তার সাথে আপনি ঘনিষ্ঠ হতে পারবেন এই সময় ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে আপনার স্ত্রীর শারীরিক সুবিধা অসুবিধা সবসময় আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রেগনেন্সির আগে আপনারা যেই যেই পজিশনে ঘনিষ্ঠ হতেন প্রেগনেন্সির সময় কিন্তু আপনারা সেই সকল পজিশনে ঘনিষ্ঠ হতে পারবেন না প্রেগনেন্সির সময়টায় ঘনিষ্ঠ হওয়ার জন্য বেশ কিছু পজিশন রয়েছে এক্ষেত্রে সব থেকে ভালো পজিশন হচ্ছে আপনি নিচে শুয়ে থাকবেন এবং আপনার স্ত্রী আপনার কোমরের উপরে উঠে আপনাকে তার ভেতরে প্রবেশ করাবে আর প্রবেশ করানোর সময় সে যতটুকু ভিতরে নিতে পারছে কিংবা যতটুকু প্রবেশ করালে তার কোনো ধরনের শারীরিক সমস্যা বা ব্যথা অনুভব হয় না ততটুকুই প্রবেশ করাবে আর একটা হচ্ছে আপনার স্ত্রী যে কোনো কাত হয়ে শুয়ে থাকবে এবং আপনি তার পিছন দিক থেকে তার ভেতরে প্রবেশ করাবেন এক্ষেত্রে প্রবেশ করানোর সময়ও আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি ততটুকুই প্রবেশ করাবেন যতটুকু প্রবেশ করালে আপনার স্ত্রীর কোনো ধরনের অস্বস্তি বা ব্যথা অনুভব হবে না প্রেগনেন্সির সময় আপনারা যেভাবে ঘনিষ্ঠ হন না কেন আপনি চাইলে এই সময় আপনার শুক্রাণু আপনার স্ত্রীর ভেতরে ফেলতে পারেন এতে কোনো ধরনের সমস্যা নেই আবার আপনি চাইলে কণ্ঠময় ব্যবহার করতে পারেন কিংবা আপনার শুক্রাণু আপনার স্ত্রীর শরীর থেকে বের করে বাইরেও ফেলতে পারেন এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা এরপর প্রেগনেন্সির সপ্তম মাস থেকে বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত তার সাথে সমস্ত শারীরিক সম্পর্ক বাদ দিতে হবে এমনকি বাচ্চা ডেলিভারি হওয়ার পরও কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে সব থেকে ভালো হচ্ছে আপনার স্ত্রীর প্রেগনেন্সি পুরো সময়টা যদি আপনি তার সাথে ঘনিষ্ঠ না হয়ে থাকতে পারেন যদিও এই নয় থেকে দশ মাস পুরো সময়টা ঘনিষ্ঠ না হয়ে থাকাটা অনেক কষ্টকর তারপরও আপনি যদি এটা ভাবেন যে আপনার স্ত্রীর গর্ভে আর একটা নতুন প্রাণ ধীরে ধীরে বড় হয়ে উঠছে সে যদি এই কষ্টটা সহ্য করতে পারে তাহলে আপনি কেন এই সামান্য কষ্টটুকু করতে পারবেন না এই ছোট্ট একটা চিন্তাধারাই কিন্তু আপনাকে শারীরিক সম্পর্ক থেকে বিরত রাখতে সাহায্য করবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ